চেষ্টা করো ও পর্দার অন্তরালের মা মাইকের আওয়াজের কান পর্যন্ত যায় সবাইকে বলি দিলের কান দিয়া বোঝার চেষ্টা করে দেখেন এই সাহাবী কি উত্তর দেয় এই সাহাবী ডাক দিয়া বলে পয়গম্বর একই সুরা দুই রাকাত নামাজে কেন তেলাওয়াত করলাম জানেন ও মায়ার নবী আমার আমি এই উলুহু সুরাকে অনেক মহব্বত করি অনেক ভালোবাসি যখন আমি ফাঁকা থাকি তখন আমি এই উলুহু সুরা তেলাওয়াত করি এই সুরার সঙ্গে আমার এত সম্পর্ক এত মহব্বত এত ভালোবাসা এই জন্য নামাজের মধ্যে পড়ে ফেলেছি একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার পয়গম্বর ডাক দিয়া বলে সাহাবি তাহলে ভালো করে শুনে নাও তুমি কি আসলে এই সুরাকে মহব্বত করো সাহাবী ডাক দিয়া বলে পয়গম্বর আমি অবশ্যই এই সূরাতুল ইখলাসকে মহব্বত করি সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি আমার মায়ার নবী ডাক দিয়া বলে সাহাবি ভালো করে শুনে নাও তুমি যদি সূরা ইখলাসকে মহব্বত করো আর ভালোবাসো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসকে এমন তামাত দিয়া দিবেন আল্লাহ পাক এই সূরাতুল ইখলাসকে এমন পাওয়ার দিবেন আল্লাহ পাক সূরাতুল ইখলাসকে এমন ক্ষমতা দান করবেন আল্লাহ পাক সূরা ইখলাসকে বলবেন তোমাকে পাওয়ার দেওয়া হলো দুনিয়ার মধ্যে যারা তোমাকে বেশি বেশি করে তেলাওয়াত করত আল্লাহ পাক রব্বুল আলামিনের এরকম ভাবে পাওয়ারে সূরাতুল ইখলাস তার পাঠককে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে জোরে কন সুবহানাল্লাহ এই জন্য ধামরা এর দাদাপুরের মুসলমানদেরকে বলতে চাই আমরা কি সবাই জান্নাত পেতে চাই কারা কারা জান্নাত পেতে চাই দুইটা হাত তুলে মালিককে দেখায়া দাও ও মালিক তোমার যুবকেরা তোমার বান্দারা জান্নাতের জন্য পাগল আল্লাহ সবাইকে তুমি এই সূরা ইখলাসের আমল করার জন্য তৌফিক দান করে দাও সবাই জোরে জোরে বলেন আমিন এ রাজাপুরের এলাকার যুবক ভাই কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো যুবক আজকে তুমি কোন নারীর প্রেমের মধ্যে পড়েছ আজকে তুমি কোন মেয়ের মহিলার প্রেমের মধ্যে আসক্ত হয়ে গেছো যুবক ভাই আজকে তো যুবকরা এমন নারীর পিছনে পাগল যেই নারীরা প্রত্যেকটা মাসে মাসে অসুস্থ হয়ে যায় তারা যদি থুথু নিক্ষেপ করে কয় থুথু থেকে দুর্গন্ধ বের হয়ে যায় কিন্তু আদাপুরের যুবক ভাই কথাগুলা দিলের কান দিয়া বোঝো তুমি যদি জান্নাত যদি পাইতে পারো মালিক তোমাকে এমন স্ত্রী দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন বিবি দান করবে বলে তারা এত সুন্দর এত সুন্দর বলে আজকে সূর্যের আলোর কারণে সমস্ত পৃথিবীটা আলোকিত হয়ে যায় পয়গম্বর আরবি বলেন আল্লাহ পাক জান্নাতি হুরদেরকে এত সুন্দর করে বানিয়েছেন বলে জান্নাতি কোন হুর যদি দুনিয়ার মধ্যে একটা হাত বের করে দিত জান্নাতি হুরের হাতের আলোকে সমস্ত পৃথিবীটা আলোকিত হয়ে যাইত চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ এ দুনিয়ার কোন সমস্ত মেয়েদের জন্য যুবক তুমি পাগল হয়ে গেছো তারা যদি থুতু নিক্ষেপ করে দুর্গন্ধ বের হয় কিন্তু জান্নাতি হুররা থুতু যদি নিক্ষেপ করে পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন জান্নাতি কোন হুর যদি এই পৃথিবীর মধ্যে একটু থুতু নিক্ষেপ করে দিয়া দিত সমস্ত পৃথিবীটা সুহাসে পরিণত হয়ে যেত সুঘ্রাণে পরিণত হয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থুতুর মধ্যে এত সুঘ্রাণ দান করে দিয়েছেন চিৎকার দিয়া কও সুবহানাল্লাহ এই জন্য এমন সুখের ঠিকানা জান্নাতের মধ্যে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর অগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়া আসলে সুখের খনি নয় সুখের ঠিকানা কোথায় জান্নাত জোরে বলেন কোথায় জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার
জান্নাতে আরো পাবে তুমি নাজ।